আজ আমি বানাবো সুস্বাদু টক ঝাল মিষ্টি আমের আচার। তো এখানে 1.5 কেজি মতন আম আমি কেটে নিয়েছি, একটু ছোটো ছোটো টুকরো করেই কেটেছি, ভালো করে আমটা ধুয়ে তারপরে কেটেছি, কোনো রোদে দেওয়ার কিছু ঝামেলা নেই। কেটে নুন হলুদ মাখিয়ে ঘরেই ফ্যানে 2 ঘন্টা একটা খবরের কাগজের ওপরে মেলে রেখে দিয়েছিলাম, 2 ঘন্টা মেলে রেখে দিয়েছিলাম, জলটা টেনে গেছে, তারপরে একদমই জলটা টানিয়ে নিয়েছি। তো নিয়েছি 2-3টে শুকনো লঙ্কা দিয়েছি, 1 চামচ মেথি, 1 চামচ মৌরি, 1 চামচ ধনে দিয়েছি, আর 1 চামচ দিয়েছি জিরে। ব্যাস মশলার মধ্যে আমি এইটাই দিয়েছি। আর এই যে গুড় তো লাগছেই, হ্যাঁ গুড় লাগছে, দেখো আমগুলো পুরো শুকিয়ে গেছে। তো কড়াইটা একটু গরম হয়ে গেলে এই মশলাগুলো একটু ভেজে নেব, রোস্ট করে নেব, ভেজে তারপরে এটা আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। তো এতটাও লাগবে না, যেহেতু 1.5 কেজি আম এতটাও দেবো না, তবুও ভেজে আমি কিছুটা রেখে দেবো। তো কিছুটা একটু ভেজে নিচ্ছি, একটু ভেজে নেওয়ার পর তারপরে এটা আমি পেস্ট করে রাখবো। আর আমগুলো তোমরা মানে রোদে দিলেও দিতে পারো, কিন্তু ওই রকম ফ্যানের তলায় 2 ঘন্টা মেলে রাখলেই হয়ে যায়, জলটা টেনে নেবে। তো অল্পই একটু তেল দিয়েছি, গুড়ামে অনেকটা তেল লাগে না, অল্পই তেল দিলাম। আর দিলাম এখানে 5 ফোড়ন আর 1টা শুকনো লঙ্কা ফোড়ন দেবো, 5 ফোড়নটা দিয়েছি। আর রাঁধুনিটা অবশ্যই যেন 5 ফোড়নে থাকে, গন্ধটা ভালো লাগে। দিয়েছি 1টা শুকনো লঙ্কা, তারপরে আমি আমগুলো দিয়ে দিলাম। আমগুলো দিয়ে একটু নাড়াচাড়া এদিক ওদিক, আমগুলো কিন্তু একটু ভালো করে ভেজে নেবো, এদিক ওদিক করে নাড়াচাড়া করে নেবো, একটু ভালো করে ভাজবো। কিন্তু এখনও কিন্তু আমি গুড়টা দিইনি, ভেজে নিচ্ছি, একদম 3-4-5 মিনিট তো ভেজেই নিয়েছি। তারপর আরেকটু নুন দিলাম, কেন জল তো ওটা বেরিয়েছে, তো নুন যখন আমি মিশিয়ে রেখেছিলাম জল বেরিয়েছে, তো একটু নুন দিলাম, এখন আবার নুন দিলাম একটু। তো দেখো ভালো করে কিন্তু এপিট ওপিট করে আমি নেড়ে নিচ্ছি। এইবারে গুড়টা আরেকটু ভেঙে দিলেও দিতে পারো, কিন্তু এটা পুরোই গলে যাবে। তো আগুনটা কিন্তু একদম লো দিয়েই আমি করছি, একদম লো আগুনে করছি। গুড়টা আরেকটু ভেঙে দিলে দিতে পারো, কিন্তু এটাও আস্তে আস্তে পুরো গলে যাবে, একদম আগুনটা লো করা রয়েছে। আমি কিন্তু মিডিয়ামেও করিনি, লোতেই আমি করছি, যখন ভাজার সময় তবুও মিডিয়ামে আমটা ভেজেছি, মিডিয়ামে গুড় দেওয়ার পর লোতে দিয়েছি। তবুও মাঝে এক সময় একটু বন্ধ করে রেখেছিলাম, কেন বন্ধ করে রেখেছিলাম, গরমে গুড়টা গলে যেন যায়। দেখো আগুনটা তোমাদের দেখাচ্ছি একদম লোতে দেওয়া, যেহেতু গুড়টা দিয়েছি ভালো করে গুড়টা আস্তে আস্তে করে গলবে। আবার এখন আমি কিছুক্ষণ এক মতন একটু বন্ধ করে রেখেছিলাম, 1 মিনিট বন্ধ করে রেখেছিলাম, কেন ওই হিটে, গরমের হিটে গুড়টা একদম ভালো মতন গলে গেছে। হ্যাঁ একটু বড় বড়ই দিয়ে দিয়েছিলাম, ভাঙিনি, তোমরা আরও একটু ভেঙে দিতে পারো গুড়টা। তো আমি আমটা কিন্তু 3-4 মিনিট তেলে ভেজে তারপরে গুড়টা দিলাম, গুড়টা দিয়ে আবার নাড়াচাড়া করছি 3-4 মিনিট, তো একদমই 4 মিনিট। এইবারে দেখো 4 মিনিট পর হয়ে গেছে, 4-5 মিনিট হয়ে গেছে, এইবারে কিন্তু আমি মশলা দেব। আমি আমগুলো ভেজেছি, 3 মিনিট ভেজেছি আমটা, তারপরে এটা দিয়েও 2-3 মিনিট ভাজার পর তারপরে আমি এই যে মশলাটা দিলাম। আর মশলাটা কিন্তু আমি অতটা দিইনি, অল্পই দিয়েছি, কেন ওই 1.5 কেজি আমি অতটা মশলা লাগবে না আমার, আমি 1/2টা মশলা দিলাম। এখন এই মশলাটা দিয়ে আবার এদিক ওদিক উল্টাবো। আর এই মশলাটা কোনো সবজির তরকারিতেও তোমরা দিতে পারো, নামানোর আগেই বন্ধটা দারুণ লাগে খেতে, অপূর্ব স্বাদের হয় সব সবজির তরকারিতে দিলে। দেখো কী সুন্দর এদিক ওদিক হয়ে গেছে। আর দেবো এইখানে ভিনিগার, দেবো ভিনিগার দিলে না আচারটা অনেক দিন থাকে, এবং এই আচারটা বয়মে যখন ঠান্ডা হবে, বয়মে ভরে তারপরে রোদে দিতে পারবে। আমি কিন্তু বয়মে ভরবো, ভরে তারপরে এটাকে এখন আমি কদিন রোদ দেবো, রোদে দেবো বয়মটা, রোদে দেবো। হ্যাঁ কোনো রকমের ঝামেলা নেই, হ্যাঁ আমটা ঝটপট হয়ে যাও খেতেও, টক ঝাল মিষ্টি আচার তো দারুণ লাগে খেতে। এইবারে আমি দেবো এর মধ্যে ভিনিগার দিয়ে দেবো। ব্যাস হয়ে গেছে, দেখো অনেকটাই বেশ জল মানে হয়েছে, জল কিন্তু আবার দেবেন, আমি ভিনিগারটা কিন্তু দিয়ে দিলাম, এখানে ভিনিগার দিয়ে দিলাম। আর জল কেউ অবশ্যই দেবে না, ভাবছো যে এত জল উঠেছে, জল দেবে না, ওই গুড়টাই আস্তে আস্তে গলে কিন্তু এতটা উঠেছে গুড়ের মানে রসটা, সুতরাং জল কেউ দেবে না, কিন্তু আচারে নষ্ট হয়ে যাবে। এবারে এটা রোদে দিতে দেবে, বয়মে ভরে এবারে রোদে দেবে। দেখো কী সুন্দর হয়ে গেছে, একদম আচারটা একদম পারফেক্ট হয়ে গেছে। আর ভিনিগারটা দিলে কী হয়, আচারটা অনেক দিন থাকে ভালো, পুরো অনেক দিন থাকে ভালো এবং নরম হয়। আমি কিন্তু এবারে গ্যাসটা বন্ধ করে দিলাম, দেখো গ্যাসটা বন্ধ করে দিলাম। তো বন্ধুরা
বন্ধুরা আচারটি কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে তোমরা নিজস্ব তোমাদের মতামত জানাবে। আর প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখো, প্লিজ প্লিজ কেউ স্কিপ করো না। আমার নতুন পুরনো সকল বন্ধুরা যে যেখান থেকে দেখছো, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। তাহলে আজকে এখানেই রাখি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।